দুর্নীতি রোধে নিষেধাজ্ঞা আসছে এমন কোনো তথ্য সরকারের কাছে নেই। বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সেমিনার শেষে কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বলেন, যুক্তরাষ্ট্র অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে খুশি হবে তার সরকার। নির্বাচনের আগে আকসা ও জিসোমিয়া চুক্তি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করার মতো বিলাসিতা সরকারের নেই। 12 আগস্ট দুই কংগ্রেসম্যানের বাংলাদেশ সফর নিয়ে ডক্টর মোমেন বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতেই বারবার পরিদর্শন করছে। এর আগে সেমিনারে দেশের সমসাময়িক বিষয় নিয়ে বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় করেন পররাষ্ট্রমন্ত্রী। তারা যদি দুর্নীতি বন্ধে সাহায্য করেন আমরা খুব খুশি হব, কারণ ওদের সাথে একটা আইন আছে যে আপনি বেশি টাকা নিয়ে গেলে সেইখানে আপনি ওয়ার্ক পারমিট পাবেন, সেই দেশের সিটিজেন হবেন। এটা শুধু ওদের দেশে না, বিভিন্ন দেশে এই নিয়ম আছে। আর আমাদের দেশে যারা যদি দুর্নীতি করে টাকা নিয়ে যায়, তারা যদি জব্দ করেন, আমরা উইল বি ভেরি হ্যাপি, উইল ওয়েলকাম ইট।